চাকরি করলেও আপনি ভোগেন, চাকরি গেলেও আপনি ভোগেন, ইফ ইউ আর ম্যারিড বিয়ে হলেও ভোগেন, বিয়ে না হলেও ভোগেন, সমস্যাটা কি? এইগুলোই তো আপনি চেয়েছিলেন। মনে প্রাণে চাওয়া জিনিসগুলো যখন ঘটে তখন আপনি ভুগলে এদিকে তো নজর দিতেই হবে। জটিল সম্পর্কগুলো সামলানোর ক্ষেত্রে যেখানে অন্য মানুষটাকে এড়িয়ে যাওয়া যায় না, সে আপনার বসই হোক বা স্ত্রী, প্রায় সময়ই আমার মনে হয় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে গোটা পরিবেশটাই যেন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। আমি কি নিজে নিজেই এই পরিস্থিতির মোকাবিলা করতে পারি? কাউকে দোষারোপ করা কি চলতে পারে? আপনার মতে জীবনের দিকে আরো ইতিবাচকভাবে ফেরার উপায় কি? দেখুন, এর সব থেকে ভালো দিকটা হলো যে আপনি এদের একজনেরই মুখোমুখি হচ্ছেন, হয় বস নয় স্ত্রী, কখনোই একসাথে দুজনের নয়, তো আপনি একটু এদিক ওদিক করে নিতে পারেন, বুঝলেন? ফৌজের লোক হওয়ায় স্ত্রীর থেকে কদিন পালাতে পারেন, বসের থেকেও পালাতে পারেন কিছুদিন, অন্য চাকরির মতো না যে প্রতিদিন তাদের সামনা করতে হবে। আমি দুঃখিত, এমনি একটু মজা করছিলাম আর কি। যাই হোক, দেখুন, স্ত্রী বা বস কাউকে ছাড়াই কিন্তু আপনি বাঁচতে পারবেন না, দুজনেই গুরুত্বপূর্ণ আপনার জীবনে। আপনি কেরিয়ার চেয়েছিলেন, সেখান থেকে চাকরিতে ঢুকলেন আর বসও এসে জুটল, আপনি সম্পর্ক চেয়েছিলেন, সেখান থেকে বিয়ে আর সেখান থেকে স্ত্রী, তো এই ব্যাপারগুলো আপনি মনে প্রাণে চেয়েছিলেন। একান্ত কামনার জিনিসগুলো যখন সত্যি হলো তখন আপনি ভুগছেন, এদিকে তো নজর দিতেই হবে। এটা স্ত্রীর ব্যাপারে নয় বা বসের ব্যাপারেও নয়, বরং এটা আপনার নিজের ওপর কাজ করার ব্যাপার। কারণ মানুষের অবস্থা এমন হয়েছে যে যেখানেই আপনি তাদের রাখুন না কেন, ভোগান্তির একটা রাস্তা তারা ঠিক খুঁজে নেবেই। একবার হয়েছিল কি, শঙ্করণ পিল্লাইয়ের সাথে একদিন তার স্ত্রীর বিশাল ঝামেলা হলো। Then in a fit of fury, তখন রাগের মাথায় তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন সন্ধ্যেবেলা। তিনি শহরের বাইরেটা একটু এদিক ওদিক ঘুরে বেড়ালেন, কোথায় যাবেন কি করবেন না জেনে ঘুরঘুর করছিলেন। এক্ষুনি বাড়ি ফিরে যাওয়াটা ভালো দেখাবে না। তখন তিনি একজন সাধুকে দেখতে পেলেন। সেই সন্ন্যাসী তখন গাছের তলায় সন্ধে বা রাতের জন্য আস্তানা করছিলেন। তিনি সাধুর দিকে তাকালেন, তাকে দেখে বেশ ভালোই সাজানো গোছানো লাগলো, একেবারে কোনো ঝামেলা নেই, গাছের তলাতেই মনে হচ্ছে দিব্যি আছেন তিনি। Fine. তখন তিনি সাধুর কাছে গিয়ে বললেন, সাধু মহারাজ, বিবি বহুত পরেশান দে রহা হ্যায়, কুছ সুলভ উপায় হ্যায় তো বলো। সাধু রেগে গিয়ে তার দিকে এভাবে তাকালেন, বেবকুফ, সুলভ উপায় হ্যায় তো মেয়ে কিউ সাধু বনকে ইয়াহ বৈঠ রহা হুঁ। তো দেখুন, আমরা বলি যে জীবন হলো বলকে জাগলিং করার মতো। আপনি একা হলে একটা মাত্র বল, করা সহজ। দুজন হয়ে পড়লে দুটো বল, একটু বেশি কঠিন, দরকার বেশি মনোযোগ। তারপর চারজন হয়ে পড়লে জাগলিং করার জন্য চারটে বল। তারপর আপনার উপর ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব মানে জাগলিং করার জন্য 10,000 বল, তাই তো? তো যতগুলো বল আনন্দ সহকারে জাগলিং করতে পারবেন ততগুলো বলই আপনার হাতে নেওয়া উচিত। আপনি যদি কাজের মাত্রাটা বাড়ান বা বাড়াতে চান নিজেকে উন্নত না করেই, কাজ তাহলে যন্ত্রণা দেবে। তো লোকজন, জানেন তো, দেশের এক আন্তর্জাতিক সংস্থার শীর্ষস্থানীয় এক এক্সিকিউটিভ, সিইও, একজন গ্লোবাল সিইও, কিছুক্ষণ আগে আমার কাছে ভীষণ মনমরা হয়ে এসে বললেন, সদগুরু, আমি আর নিতে পারছি না, ওরা আমার ওপর এত চাপ দিচ্ছে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে তাহলে আপনার চাকরি চলে যাক। উনি বললেন, না না সদগুরু, আপনি কি বলছেন? আমি বলি, এই যে আপনি চাকরির জন্য এত ভুগছেন, আমি নিশ্চিত এমন অনেকে আছে যারা আপনার চাকরিটা পেতে চায়, চাকরিটা গেলে সমুদ্রের ধারে হাঁটতে পারবেন আরামে। না 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 সদগুরু, এরকম করবেন না আমার সাথে। তো চাকরি করলেও আপনি ভোগেন, চাকরি গেলেও আপনি ভোগেন, if you are married you will suffer, if you are biye holeo apni bhogen, biye na holeo apni bhogen, somoshya ta ki, somoshya holo shudhu etar sathe, striyer sathe, bosher sathe ba duniyar sathe noy, ar tara jemoni hok na keno, ami tader aral korar chesta korchi na, tara jemoni hok, kintu ami bhugbo ki bhugbo na seta ekantoi amar byapar, jemon ta ageo bolechi, duniya apnar dike ki chhure debe seta apnar hate nei, কিন্তু সেটা দিয়ে আপনি কি করবেন তা 100% আপনার হাতে। কর্ম বলতে এটাই বোঝায়।
আমি যখন বলি আমার জীবন হলো আমার কর্ম, স্ত্রী একরকম, বস একরকম, আপনার চারপাশে দুনিয়ায় একরকম, যত রাজ্যে এর উপদ্রব হয়ে চলেছে, নিউ সেন্স হ্যাপেনিং, কিন্তু এটাকে আমি নিজের ইচ্ছে মতো রাখি। আপনি হয়তো, আমি জানি আপনারা অন্যরকম শত্রু সামনা করেন, তবে আমরা সব রকম লোকেরই মুখোমুখি হই প্রতিদিন। যাদের সাথে কোনোদিন দেখাই করিনি, চিনিও না এমনকি, তারা নিয়ম করে রোজ আমার উপর বিষ উগড়ে দিচ্ছেন। আমি জানি না এত বিদেশ আসছে কোথা থেকে, হয়তো শরীরে অতিরিক্ত প্রোটিন থেকে, আমি জানি না, কিন্তু তারা বলেই চলেছে, অবিরাম নানা জিনিস করছে। আমরা যাই করি তাতে সব রকমভাবে বাধা দিচ্ছে। আমরা যাই করি সবার ভালো থাকা তাতে জড়িত, কিন্তু সেটা তাদের ভালো লাগে না। এমন লোকও আছে যারা আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে আজকাল, যে গাছ লাগানো বিপজ্জনক ব্যাপার। বেশ, আপনার অস্তিত্বটাই স্বয়ং বিপজ্জনক। তো লোকে আপনার সাথে কি করলো, দুনিয়া আপনার সাথে কি করলো, এটা এরকমই। আপনি নিজের সাথে কি করতে চান সেটা আপনার হাতে, এটাই আপনার কর্ম। এই কথাটা বলতে এটাই বোঝায় আমার জীবন আমার কর্ম, মানে আমি যেভাবে আছি তা 100% আমার, অন্য কারণ না। কেউ ঠিক করতে পারে না এই মুহূর্তে আমি কেমন থাকবো, বরং আমি ঠিক করি এই মুহূর্তে আমি কেমন থাকবো। আপনি যদি ঠিক করেন এই মুহূর্তে আপনি কেমন থাকবেন, নিজেকে আপনি আনন্দময় রাখবেন না মনমরা, এই একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আপনারা সবাই,